আজকে আমরা এমন একটা সেট দেখতেছি অর্থাৎ যেই সেটের প্রশ্নপত্রে কিন্তু এখনও স্কুলে পরীক্ষা বাকি বা শুরুই হয়নি দেখো কোন সেট সেই প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সংস্থার প্রশ্ন দশম শ্রেণী ভূগোল প্রশ্ন যেখানে পূর্ণমান চল্লিশ সময় নব্বই মিনিট যে প্রশ্ন শুরু হয়েছে শুধুমাত্র প্রশ্নটাই এখন দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করে এক গুণাট বায়ুমণ্ডলে উপস্থিত ধুলিকোনাকে কি বলা হয় এটা দিয়ে শুরু হয়েছে আমাদের এই সংস্থার প্রশ্নপত্র সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কোনটি একটা একটা প্রশ্নপত্র একটু দেখে নাও আমরা সংক্ষেপে তুলে ধরেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একাধিক অনুরোধ রয়েছে প্রশ্নপত্রের জন্য এটা কিন্তু সেই সাইডের প্রশ্ন দেখো পরেরটা দেখো যেখানে শুরু হয়েছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও শূন্যস্থান পূরণ করো জেড প্লেন যাতায়াত করে ড্যাশ তর দিয়ে এটা দিয়ে শুরু হয়েছে চলে যাব দু নাম্বার পেজে কিন্তু আমাদের দু নাম্বার পেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি শীতকালে রবি শস্যের চাষ হয় ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় এটা দিয়ে দু নাম্বার পেজটা শুরু একটু নিচে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে বাম দিক ডান দিক মিল করা এইভাবেই দেওয়া রয়েছে দেখে নাও কি রয়েছে অ্যালবেডো কার্যকরী সৌর বিকিরণ রেখা বাইশ বেলার সূত্র প্যারিজি জার বলতে কি বোঝো সিচিগ অবস্থান বলতে কি বলছো জায়িত শস্য কি জীবিকা সত্ত্বাবৃত্তি কৃষি বলতে কী বলছো এই সব প্রশ্নপত্র রয়েছে সংস্থার একটি প্রশ্নপত্র নাম করা সংস্থার প্রশ্নপত্র এখনো কোনো স্কুলের পরীক্ষা হয়নি দেখো সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো ধান চাষের অনুকূল পরিবেশ বলা রয়েছে দেখে নাও